আরজিকর কাণ্ডের রেশ চলছে রাজ্য জুড়ে। এর মধ্যেই শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক সিভিক ভলেন্টিয়ার। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত একটি এলাকায়। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার মোহাম্মদ নাজমুল। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে দিন দশেক আগে। সম্প্রতি একটি অভিযোগ দায়ের হয়, সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং তাকে রিমান্ডের আবেদন করা হয়েছে আদালতের কাছে। এ নিয়ে তদন্ত শুরু করেছে ইসলামপুর জেলা পুলিশ। এ বিষয়ে ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কি জানালেন, শোনাবো আপনাদের। কালকে আমরা একটা অভিযোগ পাই ইসলামপুর থানা আন্ডারে, কি একজন মহিলা আছেন, উনি অভিযোগ দিয়েছেন কি ওনার কাছ থেকে কিছু টাকা এক্সট্রাকশন করা হয়েছে, আর ওনার মানে ইস্তিলতাহানি করা হয়েছে, আর ওনার মেয়ের ইস্তিলতাহানি করা হয়েছে, নাবালিক মেয়ের। তো সেই জন্য ওনাকে যে সিভিক আছে ওকে অ্যারেস্ট করা হয়েছে। সিভিকের নাম আছে নাজবুল, ওকে অ্যারেস্ট করে আজকে আমরা ফরওয়ার্ড করছি, আর ওকেও রিমান্ডের জন্য আমরা প্রেরণ করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।